মহাসপ্তমী সকালে আমরা এখন এসে হাজির মুদিয়ালি ক্লাবের পূজো মণ্ডপে। মহাসপ্তমী মানে আনুষ্ঠানিকভাবে দুর্গাপূজার শুরু, এবং আনুষ্ঠানিকভাবে যে সত্যি পূজো শুরু হয়ে গেছে তা এখানকার দর্শনার্থীদের মধ্যে এবং দর্শকদের মধ্যে যে উত্তেজনা সেটা দেখেই বোঝা যাচ্ছে। ইতিমধ্যেই পূজো কিন্তু শুরু হয়ে গেছে এবং অঞ্জলি দেওয়াও শুরু হয়ে গেছে। সকলে কিন্তু হাতে ফুল নিয়ে জোড় হাত করে চোখ বন্ধ করে দেবীর কাছে কিন্তু নিজের মনস্কামনা জানিয়ে দিচ্ছে অঞ্জলির মাধ্যমে। এবং যেটা দেখার, আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো কি প্রচন্ড পরিমাণ ভিড় হয়েছে এবার মুদিয়ালি ক্লাবের পূজো মণ্ডপে। এবং যে সমস্ত দর্শনার্থীরা মণ্ডপের উপরে জায়গা করে উঠতে পারেননি তারা কিন্তু ভীষণ আনন্দের সঙ্গে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঞ্জলি দিচ্ছেন। এই ভিড়টা যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরো বাড়বে সেটা বলাই বাহুল্য। দর্শনার্থীদের দিক থেকে চোখ সরিয়ে এবার যদি আমরা একটু মণ্ডপের দিকে চোখ রাখি তাহলে দেখতে পাবো দেবী দুর্গা সপরিবারে এখানে যে রথে এসে হাজির, সেই রথ এবং পুরো মণ্ডপের সজ্জায় কিন্তু ডোকরা শিল্পের অসাধারণ নিখুঁত কারুকার্য, সত্যি প্রশংসনীয়, এবং তা দর্শনার্থীদের মন অতি সহজেই কেড়ে নেবে। আমার ক্যামেরা পার্সনকে বলবো একবার মণ্ডপের উপরের দিকটা দেখাতে, যেখানে শাখা, বিভিন্ন রকম সাইজের ঘন্টা এবং লণ্ঠন দিয়ে সাজানো হয়েছে এই সুন্দর মণ্ডপ। অর্থাৎ যে সমস্ত উপকরণগুলি আমরা দৈনন্দিন জীবনে খুবই সহজে দেখতে পাই সেই সাধারণ অতি সুলভ জিনিসগুলো দিয়েই, সুলভ উপকরণ দিয়েই কিন্তু এখানকার অসাধারণ পূজো মণ্ডপ এবং প্রতিমার মুখ যে দর্শনার্থীদের মন কেড়েছে তা এখানকার ভিড় থেকেই বোঝা যাচ্ছে। ক্যামেরায় স্বপন মজুমদারের সঙ্গে মাধুরী চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।